ভোট আমি মানি না, ভোট বর্জন করতে চাই। কেন ভাই আপনি ভোট মানছেন না? তো বন্ধুরা দর্শক, আজকে আমি দেখাবো আসলে হিরো আলম কেন ভোট মানছে না এবং হিরো আলম তার ভোট বর্জন করছে কেন, এই বিষয়ে আজকে এ টু জেড আপসাত আজকে তারই মুখ থেকে আজকে শুনবো। এবং মাঠে আছেন অর্থাৎ তার সামনে আছেন আমাদের রিপোর্টার রাসেল, তে তানভীর রাসেলের কাছ থেকে আজকে আমি সরাসরি আপনাদেরকে। হিরো আলম, আপনি জাতীয় সংসদ নির্বাচনে আপনার নির্বাচনী এলাকার কাহালু নন্দীগ্রামে দাপিয়ে বেরিয়েছেন, গোটা দেশ সহ বিশ্বেও আপনার বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে, হঠাৎ করে কেন আপনি নির্বাচন থেকে দূরে সরে আসলেন? দেখুন, আমরা মনে করেছিলাম এবার সারা দেশে যেহেতু সবকটা দল অংশগ্রহণ করতেছে, একটা সুষ্ঠু নির্বাচন হবে। তো এখানে দেখি তার বিকল্প, মানে আমি কালকে মানে আগামীকাল 29 তারিখে আমার বিভিন্ন জায়গাতে আমার অফিস ভাঙচুর করে আমাদের। হ্যাঁ, আপনি কেন সরে আসলেন? আপনারা জানেন সারা বাংলাদেশে আপনারা মনে করেন নির্বাচন, আমি মনে করছিলাম এবার সবকটা দল অংশগ্রহণ করতেছে, এই জন্য করে সুষ্ঠু নির্বাচন হবে। তো গতকাল আমার নির্বাচনী এলাকায় আমার ভিতরে অফিস ভাঙচুর করে পোস্টার সমস্যা এলাকার থেকে ছিঁড়ে ফেলে দেয়। আজকে 30 তারিখ ভোটের আপনি কেন্দ্রে গেলাম, তো মনে করলাম সুষ্ঠু নির্বাচন দুই কেন্দ্রে গেলাম, থেকে ভোট মনে করেন ওখানে প্রথমে গেলাম, যাই দেখি নির্বাচন হচ্ছে। এখানে সব বিএনপি যারা আওয়ামী লীগের নৌ কমান্ডকে ভোট দেবার তারা থাকো, যারা দেবার তার বেরিয়ে দাও। তো এখন এই কথা কেন বললেন? তো ওখানে ধাক্কা থেকে গেল আপনাকে, তো তাইকে ধাক্কা থেকে গেলে ওখান থেকে বের করে দিল। পরে আসলাম আরেক কেন্দ্রে, এখানে আসার পরে কোনো কি দেখি হলে তুমি করেন লোকজন খালি লাইনের উপর লাইন দাঁড়িয়ে আছে, ওকে এত লোক লাইন কীভাবে ভোটের দেয় কেন? তো ভিতরে দেয় দেখি কোথায় কোনো ব্যালট নেই, ওকে কীভাবে ব্যালট নেই কেন, কোথায় ব্যালট ফুড়ে গেছে। হ্যাঁ, কোনো 12টার আগে ব্যালট ফুড়ে গেল, ব্যালট ফুড়লো কেমন করে? তোরা বলতেছে ব্যালট ফুড়ে গেছে, ব্যালট আনতে গেছে গেল। ওখান থেকে আমাকে ক্যাশেল করে গেছে বলে এলাম, আরেক কেন্দ্রে গেলাম, যাই দেখি আমি ঢুকতে দেখি একটা লোক মায় রুম থেকে মারলো দৌড় করে, আমাকে ধর ধর করতে সেদিকে এখান থেকে একজন দৌড় মারলো, আমি কী ব্যাপার দৌড় দৌড় কেন আছে? তো তারপরে আমি করতে এটা হলে নৌকা তারা তারা এদিন থাকবে, থাকতে পারবে না নৌকা মার্কা, মানে আমাকে এদিন কেন থাকতে পারবে না? এরকম কথাবার্তা কথা হচ্ছে, ওরা আমাকে 10-12 জন মুখে একবারে চলে আলো, তারপরে এদিকে 10 মিনিট পর 30-40 জন দৌড়ে আসলো, ওরা আসে মনে করে আমাকে মাছ ধর করে আমাকে টেনে এসছে, এর থেকে বার করে দিল, কেন্দ্র থেকে বের করে দিল। এ বের করার পরে মনে করেন তাহলে এইরকম গোটাল বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেওয়া, ওনারা বলে সুষ্ঠু নির্বাচন তো হইতেছে না, তো এই জন্যে আমি ভোটটা বর্জন করলাম। এই যে আপনাকে মারধর করেছে, আপনার সমর্থকদেরকে মারধর করেছে, এজেন্টদেরকে বের করে দিয়েছে, তার প্রতিকার চেয়েছেন কিনা নির্বাচন কমিশনের কাছে? আমি নির্বাচন কমিশনের কাছে এখন প্রতিকার এখন একটাই, এখন তো ভোট বর্জন চাইতেছে। আর 2 নম্বর যেহেতু খালি আমাকে না, ওখানে বিভিন্ন সাংবাদিক ছিল তাদেরকেও মারধর করেছে, এবং এটার ভিডিও ফুটেজও আছে যে ওরা আমাকে মারধর করছে, তার কিন্তু আমাদের ভিডিও ফুটেজ আছে। এখন আপনার দাবি কি? এখন এই ভোট আমি মানি না, ভোট বর্জন করলাম। আপনি নির্বাচন মানি না, ভোট নতুন করে আপনি চাইছে।